Assalamualaikum. আজকে টোসিবা 2110 এসি কালার ফটোকপিয়ার মেশিনটির সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করতে যাচ্ছি। এই মেশিনটির সমস্যা হচ্ছে সাইটটা ডেভেলপার ইং সবগুলো ক্লিন করা হয়েছে। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটু, দেখতেই পাচ্ছেন আমি এখন ফ্রন্ট কভারটি খুলছি এবং ডেভেলপার ইউনিটটি বাইর করে আপনাদের দেখাচ্ছি। ম্যাগনেট রোলারে দেখতে পাচ্ছেন কোনো ধরনের ম্যাগনেটিক কালিগুলো নাই, ইং ব্ল্যাকটা দেখালাম। এখন দেখতে পাচ্ছেন ছায়া ম্যাগনেট রোলারে কোনো রকম ম্যাগনেট ইং নাই, ডেভেলপারগুলো সব ফালাই দেওয়া হয়েছে। এখন যারা নতুন সার্ভিসিং করে থাকেন তারা আসলে বুঝতে পারে না এই বিষয়গুলো। ওয়েস্টেজ কালি ক্লিন করতে গিয়ে আবার ডেভেলপার সব ক্লিন করে, এই রকম অনেক সমস্যা আমি পেয়েছি এর আগেও। এর আগে আমার চ্যানেলে এই রিলেটেড একটা ভিডিও আছে, আমি সতর্ক করে দিয়েছি ভিডিওর মাধ্যমে। যারা আমার ভিডিও দেখেন তারা আসলে বুঝতে পারেন, সবাই সব কিছু জানেন না। আসলে যারা জানেন না, ইউটিউবে অনেকজনে ভিডিও দেখে সার্ভিস করে থাকেন, আর যাদের কাছে মেশিনগুলো আপনারা কেনেন তাদের কাছে আসলে এই বিষয়গুলো জানা প্রয়োজন, বা যারা আপনার মেশিন মেনটেন্যান্স করতেছে তাদের কাছেও কিছু বিষয় জানা দরকার। এখন যে ডেভেলপার চার পিস সব ফালাই দেওয়া ক্লিন করা হয়েছে, এখন এই মেশিনের ডেভেলপার এক সেট প্রাইস 45,000 টাকার উপরে। তাই আপনারা যখন মেশিন সার্ভিসিং করবেন সতর্কতার সাথে আপনাদের মেশিন সার্ভিসিং করবেন। আশা করি বুঝতে পারছেন আমি কী বোঝাতে চেয়েছি। আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।